সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিয়ের পর নাকি অনেকের ভাগ্য খুলে যায়, এমনটাই ঘটতে চলেছে বিরাট আনুষ্কার সাথে। বিয়ের পর নাকি তাদের সম্পত্তির মাইল ফলক 1000 কোটি ছুটতে শুরু করেছে। কিভাবে বলছি তাহলে, একদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অন্যদিকে তার অভিনেত্রী প্রযোজক স্ত্রী আনুষ্কা শর্মা। বিজ্ঞাপন জগতে আগে থেকেই হট কাপল ছিলেন বিরুষ্কা, এবার তারা পাওয়ার কাপল হতে চলেছেন, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যার ফলে আগামী 2 বছরে আরও বাড়তে চলেছে বিরুষ্কার ব্র্যান্ড ভ্যালু। বাজার বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বিরুষ্কা জুটির মোট সম্পত্তির পরিমাণ 600 কোটি, আগামী 2 বছরের মধ্যে সেই সম্পত্তির পরিমাণ 1000 কোটি ছবে বলেই তাদের স্থির বিশ্বাস। দুজনেই নিজের নিজের কাজের দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত, আর তাদের এই হাই প্রোফাইল বিয়ে তাদের ব্র্যান্ড ভ্যালুকে বাড়িয়ে দিবে আরও। গৃহঋণ, গাড়ি, বিমা প্রভৃতি বিজ্ঞাপনে এবার এই জুটিকে দেখা যাবে। বর্তমানে প্রায় 28টি পণ্যের বিজ্ঞাপনে বিরুষ্কা জুটিকে দেখা যায়, এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ 382 কোটি ও আনুষ্কা শর্মার সম্পত্তির পরিমাণ প্রায় 220 কোটি। বিরাটের সম্পত্তির মধ্যে রয়েছে ম্যাচ ফি, আইপিএল থেকে প্রাপ্ত বেতন ও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে আয়। অন্যদিকে আনুষ্কার ক্ষেত্রে আয়ের মূল উৎস ছবির পারিশ্রমিক ও বিজ্ঞাপন, সেই সঙ্গে রিয়েল এস্টেটেও কিছু লগ্নি রয়েছে এই বলি সুন্দরীর। আর তাই অলরেডি 600 কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে যাওয়া এই হাই প্রোফাইল কাপলের সম্পত্তি যে 1000 কোটি টাকার মাইল ফলক ছুঁবে তাতে আর অবাক হওয়ার কি আছে। তো বন্ধুরা, এই হাই প্রোফাইল হটেস্ট কাপলকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।